আজকের জুমা তৃতীয় জুমা, মানবাধিকার নিয়ে আলোচনা তৃতীয় পার্ট। আজকে এখানে আলোচনায় যে বিষয়গুলো আসবে, আত্মীয় স্বজন অধিকার, প্রতিবেশীর অধিকার, মালিক শ্রমিকের অধিকার সহ আর অন্যান্য অধিকারগুলো আলোচনা করা হবে। কোরআন সুন্নাহ আলোচনা ওমা তাওফীক। তা আজকে এই জুমা হচ্ছে রজব মাসের দ্বিতীয় জুমা। রজব মাস আমরা কি দোয়া দাওয়াত করে থাকি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বালিগনা রমাদান। এই হাদিসটি সহিহ বা হাসান নয়, যাইফ হাদিস। তো যাইফ হলে ওইটি আমল করা যায়, দলিল হিসাবে যদি গ্রহণ করা যায় না তবে আমাদের জন্য আমরা দাওয়াত করতে পারি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ আমাদেরকে বরকত দান করেন রজব এবং শাবান মাসে। অবলিগনা রমাদান, এবং রমাদান মাসে পরিপূর্ণতা দান করেন, অর্থাৎ সেই বরকতের পরিপূর্ণতা দান করেন। তা আমরা এই দোয়াটি তেলাওয়াত করতে পারি। আর রজব মাস মেয়ারাজের মাস বলা হয়ে থাকে। এটি আল্লাহ রাসূলের যে মেয়ারাজ হয়েছে সত্য মেয়ারাজ, এই সত্য মেয়ারাজের কোন তারিখে হয়েছে, কোন মাসে হয়েছে, এটা নিয়ে যে মতামতগুলো ছিল তাবেঈদের মধ্যে, ইমামদের মধ্যে, সে মতামতের একটি মতামত হচ্ছে রজব মাসের 27 তারিখে হয়েছে। সেই একটি মতামতকে আমরা প্রাধান্য দিয়ে রজব মাসে আমরা মেয়ারাজের মাস রজব মাসকে সাব্যস্ত করে থাকি। তো এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা মেয়ারাজ সম্পর্কে, মেয়ারাজের শিক্ষা সম্পর্কে আলোচনা করতে বিস্তারিত শুনব। আজকের জুমা যে বিষয়টি আমরা আলোচনা করব, আমরা মানুষ হিসাবে প্রত্যেকে আমাদের স্বজন রয়েছে, আত্মীয় রয়েছে, ভাই বোন সহ এভাবে আমাদের মায়ের দিক থেকে বাবার দিক থেকে অনেক আমাদের স্বজন আত্মীয় আছে। এই আত্মীয় স্বজনগুলোকে আমরা সম্মান মর্যাদা দিয়ে থাকি, এটা একটি ইবাদত। ইবাদত হিসেবে আমরা এই সম্মান মর্যাদা দিব এবং তাদের অধিকার প্রতিষ্ঠা করব এবং তাদের প্রতি আমরা সদাচরণ করব, রেহেমের সম্পর্ক আমরা বজায় রাখব। এটি ইসলামে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুতা'ইন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। বুখারী মুসলিমে এভাবে এসেছে, মুসলিম শরীফে এসেছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউর রাহম, অর্থাৎ রহমের সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, জান্নাতে প্রবেশ করবে না। আমরা আমাদের ভাই বোনদের সাথে সম্পর্ক যদি ছিন্ন করি, আমাদের রহমের সম্পর্কের সাথে ফুফু, খালা, মামা, কাকা, চাচা, জ্যাঠা, মায়ের দিক থেকে বাবার দিক থেকে যে সম্পর্কগুলো আমাদের আছে, আত্মীয় স্বজন, রক্তের সম্পর্কীয় আত্মীয় স্বজনগুলোর সাথে যদি আমরা সম্পর্ক ছিন্ন করি, আল্লাহ আমাদের জন্য জান্নাত হারাম করে দিবে বলে আউযুবিল্লাহ মিন যালিক। জান্নাতে যেতে হলে আত্মীয় স্বজনের সম্পর্ক অবশ্যই বজায় রাখতে হবে, আত্মীয় স্বজনের সাথে অনেক কিছু নিয়ে বাদানুবাদ হবে, যেহেতু আত্মীয় স্বজন স্বাভাবিক, তাই বলে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না, আত্মীয় রেহেমের সম্পর্ককে অবজ্ঞা করা যাবে না। আমরা আমাদের জীবনে অনেক নেক আমলের দ্বারা আমরা জান্নাতের জন্য সাব্যস্ত, কিন্তু একটি নেক আমল আমরা যদি না করি, যে রেহেমের সম্পর্ক, আত্মীয়দের সম্পর্ক বজায় রাখা, এটা যদি আমরা ছিন্ন করি তাহলে জান্নাত আমাদের জন্য হারাম হয়ে যাবে, এই ফয়সালা আমাদের উপর চলে আসবে। এই ফয়সালা মাথা নিয়ে আমরা কত মানুষদের চলাফেরা করতেছি,
এই ফয়সালা মাথা নিয়ে আমরা কত মানুষ নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ জাকাত দিচ্ছি, আমরা দান সদকা করতেছি, সেগুলো নেকামল হিসেবে সাব্যস্ত হবে, কিন্তু আমার আপনার মাথার উপরে ফয়সালা হয়ে আছে জান্নাত হারাম। বলেন আউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ বদআমল থেকে হেফাজত করুক, আমিন। আমরা চাই না আমাদের উপর এমন আল্লাহর পক্ষ থেকে নির্দেশনা এসে যাক যে জান্নাত হারাম, এমন ফয়সালা এসে যাক যে জান্নাত হারাম, এটা আমরা কি চাই? না, জান্নাত আমাদের উপর হারাম হয়ে যাক, এটা আমরা চাই না। যদি আমরা না চাই, তাহলে আমরা প্রত্যেকেই প্রত্যেকের পরিবারের আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক রাখবো। এই নির্দেশনা আল্লাহর, এই নির্দেশনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়ে হাদিস গ্রন্থের মধ্যে অধ্যায় রয়েছে এবং আল্লাহ রাসূলের অসংখ্য হাদিস রয়েছে। সম্পর্ক বজায় রাখা, মা বাবা মারা গেলে মা বাবার সাথে সম্পর্ক কাদের আছে তাদের সাথে সম্পর্ক বজায় রাখার কত সুন্দর মধ্যে রয়েছে। আজকে আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনকে আমরা ভুলে গিয়েছি, আমরা স্বজন আর স্বজনদেরকে খোঁজ খবর রাখি না, আমরা কে অভাবে আছে, কে কষ্টে আছে, কে ভালো ভালো আছে, কে মন্দে আছে আমরা আলোচনা করি না, কথা বলি না। আমরা এক আত্মীয় স্বজনের বাড়িতে আর এক আত্মীয় স্বজন হঠাৎ করে চলে গেলে এখন পরিস্থিতি এমন হয়ে গেছে সবার ঘরে সমান না, কিছু কিছু ফ্যামিলিতে এমন আছে যে হঠাৎ করে প্রশ্ন জাগে কি এতদিন আসেনি আজকে কেন হঠাৎ করে আসে, কোনো মতলব থাকতে পারে, কোনো উদ্দেশ্য থাকতে পারে। এই নেগেটিভ চিন্তা আমরা অনেক সময় করে থাকি যে কেন যে আসে, যে কেন যে দাওয়াত দিল না, আজকে কেন দাওয়াত দিল, এই যে নেগেটিভ চিন্তা মানসিকতা আমরা অনেকেই করে থাকি। আত্মীয় সম্পর্ক বজায় রাখার জন্য যে আল্লাহ এবং রাসূল যে নির্দেশনা দিয়েছেন, যে গুরুত্ব দিয়েছেন, এই গুরুত্বটি যদি আমরা আমল করতে হয়, এই নেগেটিভ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে। আত্মীয় স্বজন, আত্মীয় স্বজনের সাথে কথা বলতে হবে, যোগাযোগ রাখতে হবে, সম্পর্ক বজায় রাখতে হবে, মান অভিমান থাকবে, কষ্ট থাকবে, লেনদেনে থাকবে, কারণ আত্মীয় স্বজন হওয়ার কারণে অনেক লেনদেন সংক্রান্ত বিষয়ে মান অভিমান থাকতে পারে, কথাবার্তার কাটাকাটি হতে পারে, আসার ব্যবহারে একে অপর পরে মনে কষ্ট, মনে আঘাত আসতে পারে। যত কিছুই আসুক এরপরেও আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে। এই কারণে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখার জন্য আল্লাহ রাসূল এই গুরুত্বটা দিয়েছেন যে তার জন্য লা ইদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে না, এত গুরুত্ব দেওয়া হয়েছে। কেন গুরুত্ব দেওয়া হয়েছে? যে আত্মীয় স্বজন হিসাবে আত্মীয় স্বজন মধ্যে বাদ অনুবাদ হয়ে থাকে, লেনদেনের কোনো সমস্যা হয়ে থাকে, আচার ব্যবহারে কোনো মানবিমান সৃষ্টি হতে পারে, এগুলো হওয়াটাই স্বাভাবিক। আর এগুলো থেকে, এগুলোকে ধরে রেখে দূরত্ব না করার জন্য, ফারাক না হওয়ার জন্য, দূরত্ব সৃষ্টি না করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নির্দেশনা দিয়েছেন, গুরুত্ব দিয়ে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতেই প্রবেশ করবে না, কাতিআ, যে ব্যক্তি রাহিমের সম্পর্ক, কাতিআ রাহিম মুসলিম শরীফে বলা হয়েছে, বুখারী মুসলিমে এসেছে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ, যে আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করবে সেই জান্নাতে প্রবেশ করবে না। বলে নাউযু বিল্লাহি মিন যালিক, আমরা গুরুত্ব দিতে হবে, কষ্ট মান অভিমান থাকবে, সুসম্পর্ক থাকবে, তার সাথে আরো সম্পর্ক রাখতে হবে, যেহেতু রক্তের সম্পর্ক, সুসম্পর্ক নাই সুসম্পর্ক সৃষ্টি করতে হবে, মান অভিমান আছে এটাকে দূরত্ব কমায় নিয়ে আসতে হবে, যে কথা বললে মান অভিমান আরো বাড়বে সেই কথাও বলার যোগ্যতা আমি আপনি রাখি, সে কথাও বলার মতো পরিস্থিতি আমার আপনার সামনে থাকে, কিন্তু এরপর আমরা বলবো না, বলবো না, না বলে ধৈর্য ধারণ করে আল্লাহকে ভয় করে জান্নাতে যাওয়ার তামান্না নিয়ে জান্নাতকে আমাদের উপরে হারাম না করার জন্য আমরা সে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবো, ইনশাআল্লাহ পারবো তো, আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। আল্লাহ আরো বলেছেন সেলু আরহামাকুম, সেলু আরহামাকুম ওয়ালাউ বিসসালাম, যদি তোমরা শান্তি চাও, যদি তোমরা ভালো চাও, যদি তোমরা মুক্তি চাও, তাহলে তোমরা কি করো,
আত্মীয়তা উপরে তোমরা রহমান গুরুশীল হও, আত্মীয়তা সম্পর্ক বজায় রাখো, তাদের সাথে সুসম্পর্ক রাখো, তাদের সাথে ভালো আচরণ করো, তাদের সাথে ভালো কথা বলো, তাদের সাথে দূরত্ব সৃষ্টি করিও না। এই হাদিসের মূল ব্যাখ্যা এটাই। এই জন্য আমরা আত্মীয় স্বজনের অধিকার রয়েছে, আমার অধিকারও আত্মীয় স্বজনের কাছে রয়েছে। আমরা এক আত্মীয় স্বজন আরেক আত্মীয় স্বজনের অধিকার গুলো আমরা রক্ষা করার চেষ্টা করব, আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এরপরে যে বিষয়টি বলব, প্রতিবেশীর অধিকার, এই বিষয়ে খুব কঠোর ভাবে বলা হয়েছে। প্রতিবেশীর অধিকার, প্রতিবেশীর অধিকার সম্পর্কে তো আমরা একেবারেই গাফেল। আত্মীয় স্বজনের ব্যবহারতেও আমরা একজন আরেকজনের বাড়িতে আসলে অনেকে মাইন্ড করে, অনেকে করেন না, করলেও কিন্তু ঘরে তো খাবার একটু থাকা জায়গা দিচ্ছে অথবা একটু কথা বলতেছে ঘরে আসি বললে, কিন্তু প্রতিবেশীর সাথে আমরা এমন আচরণ করি মনে হয় যেন প্রতিবেশী যে আছে এটা আমরা মানে সে মরে যাক অথবা বাঁচুক, সে অভাবে থাকুক বা সুখে থাকুক এটা দেখার দরকার নেই। একটা প্রতিবেশী আমার পাশে আছে, চোখের পাশে যে কিছু প্রতিবেশী আছে তাদের যে হক আছে, তাদের যে অধিকার আছে, এই বিষয়ে আমরা একেবারেই গা একেবারেই গা। আমরা অনেক আলে বলেও গাফেল, অনেক মুসল্লিরা আমরা গাফেল, হাজিরা আমরা গাফেল, নামাজিরা আমরা গাফেল, খুব ভয়ঙ্কর বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব দিয়ে যেতে গিয়ে বলেছেন, আল্লাহু লা ইয়ুমিন, আমি আল্লাহর কসম করে বলতেছি ওই যে মুমিন নয়, কে বলতেছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার বললে তো পারতেন, কিন্তু আল্লাহ রাসূল আরেকবার বলেছেন, আল্লাহু লা ইয়ুমিন, আল্লাহু লা ইয়ুমিন, তৃতীয়বার তিনবার উচ্চারণ করেছেন যে আমি আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মমিন নয়, ওই ব্যক্তি মমিন নয়, আমি আল্লাহর কসম করে বলছি ওই ব্যক্তি মমিন নয়। কসম করছেন কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কি এমন কথা তিনবার কসম করেছেন যে কথা বলার আগে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি এমন কথা? সেই কথা হচ্ছে এই, আল্লাহ রাসূলকে সাহাবাগণ প্রশ্ন করলেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সে ব্যক্তি কে? قال الله رسول বললেন, الذي لا يامن جاره بوائقه, যে ব্যক্তি প্রতিবেশীর হক আদায় করে না, প্রতিবেশীর সাথে সম্পর্ক বজায় রাখে না, প্রতিবেশী যার কাছে নিরাপদ নয়, এটা হাদিসের সরাসরি কথা, যার কাছে প্রতিবেশী নিরাপদ নয়, এই লোক কখনোই মমিন নয়, এই লোক কখনোই মমিন নয়, আল্লাহর কসম করে বলছি এই লোক কখনোই মমিন নয়, আল্লাহ আকবার, বলে আউযু বিল্লাহি মিন যালিক, আল্লাহ ইবাদত থেকে হেফাজত করুন, আমিন। আল্লাহ রাসূল কসম করে বলছেন, আল্লাহ রাসূল সব কথা বলার জন্য তো কসম করেন নাই, এখানে কথা বলার জন্য কসম করে বলেছেন। কত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা কথাগুলো বুঝতেছি কিনা আমি জানি না। আল্লাহ, আমি ইমাম সহ, আমি খতিব সহ, আমরা যারা মুসল্লিরা আছি, যারা মাইকের আওয়াজ শুনছি, আল্লাহ আমাদের সবাইকে প্রতিবেশীর হক আদায় করার জন্য তৌফিক দান করুন, আমিন। প্রতিবেশীর সুখে দোষে আগে যেতে হবে, কষ্টে আছে তার কষ্ট দূর করার জন্য চেষ্টা করতে হবে, অভাবে আছে অভাব দূর করার জন্য চেষ্টা করতে হবে, অসুস্থ আছে তার চিকিৎসা করার জন্য চেষ্টা করতে হবে, সে আমার প্রতিবেশী। প্রতিবেশীর হক সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু খাসমাইন ইয়াউমাল কিয়ামাতি জারাই, কিয়ামতের মাঝে সর্বপ্রথম প্রশ্ন করা হবে প্রতিবেশী সম্পর্কে, সুবহানাল্লাহ। কিয়ামতের মাঝে সর্বপ্রথম কয়েকটা বিষয় প্রশ্ন করা হবে, নামাজের বিষয় প্রশ্ন করা হবে, আরেকটা হচ্ছে প্রতিবেশীর বিষয়ে কিয়ামতের ময়দানে প্রশ্ন করা হবে, কিয়ামতের ময়দানে হত্যার বিষয়ে প্রশ্ন করা হবে সর্বপ্রথম, সর্বপ্রথম কয়েকটা বিষয়ে প্রশ্ন করা হবে, তন্মধ্যে অন্যতম হচ্ছে প্রতিবেশীর হক সম্পর্কে প্রশ্ন করা হবে। প্রথম বিচার শুরু হবে এগুলো দিয়ে, যে মানুষ দিয়ে যে মানুষকে হত্যা করা হয়েছে কিনা এই বিচার দিয়ে শুরু হবে, নামাজ দিয়ে শুরু হবে, প্রতিবেশীর হক দিয়ে শুরু হবে বিচার করুন। আল্লাহ সেদিন আমাদের জন্য আমাদের এই বিচার কার্যক্রম আমরা যেন সহজে পার পেয়ে যেন আমরা উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে পারি, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।
এই জন্য প্রতিবেশীর হক আদায় করতে হবে। দূরে আছে আমরা দূর থেকে খোঁজ খবর নিতে হবে, আমার প্রতিবেশী ভাইটা কেমন আছে, তার ছেলে মেয়েগুলো কেমন আছে, তার পরিবার নিয়ে সে কিভাবে জীবন যাপন করছে, তার খোঁজ খবর নিতে হবে। অর্ধাহারে অনাহারে মরছে প্রতিবেশী, আর আমার টাকার জায়গার টাকা রাখার জায়গা নেই এমন অবস্থা আমাদের পরিবার অনেকের বাড়িতে আছে, অনেক ঘরে আছে, অনেক গ্রামে সমাধি এমন আছে, তার অর্থের অভাব নেই, সম্পদের অভাব নেই, জায়গার অভাব নেই, কিন্তু প্রতিবেশী অর্ধাহারে অনাহারে মরছে। সেই কাপড় কেনার জন্য সে যে তার সে নিজে একটা কাপড় গায়ে দিয়ে যে বের হবে, একটা সুন্দর জামা কাপড় গায়ে দিয়ে যে মসজিদে আসবে, তার একটা সুন্দর জামা কাপড় নেই, চিকিৎসার অর্থের অভাবে চিকিৎসা করতে পারছে না, তার চিকিৎসার কোনো ব্যবস্থা নেই, চিকিৎসার না করার কারণে রোগ দিন দিন বেড়েই চলছে, কত কষ্ট করতেছে, এভাবেই কত মানুষ কষ্টে আছে। আমরা প্রতিবেশীর খবর রাখি না, আমরা অর্থ বিতরণ করার ক্ষেত্রে দূরে কোথায় কার সাথে কার সম্পর্ক অন্য জায়গায় দিচ্ছি সেটাও দিবেন, তবে আগে দিতে হবে প্রতিবেশীকে। প্রথম দান সৎকার করতে হবে আত্মীয় স্বজনকে, তারপরে প্রতিবেশীকে, এরপরে অন্য সমাজ আপনি চিন্তা করবেন। আপনার যা আছে তা থেকে প্রথমেই চিন্তা করতে হবে নিজের আত্মীয় স্বজনের মধ্যে কি অভাব আছে আগে তাদেরকে দিতে হবে, তাদের হক আগে, তারপরে প্রতিবেশী যারা আছে তাদেরকে দিতে হবে, এটা সেকেন্ড, তাদেরকে দিতে হবে। এরপর আপনি অন্য সমাজে অন্য কোথাও করবেন, অন্য দুঃসম্পর্ক তাদেরকে করবেন, আত্মীয় স্বজন এবং প্রতিবেশীকে বাদ দিয়ে কোন মমিন পূর্ণাঙ্গ মমিন হতে পারবে না, তাদের দান সৎকার সহজে কবুল হবে না, তাদের আমল ইবাদত সহজে কবুল হবে না যদি আত্মীয় স্বজন এবং প্রতিবেশীকে অবজ্ঞা করে। আত্মীয় স্বজন এবং প্রতিবেশীকে অবশ্য গুরুত্ব দিতে হবে, এটি হচ্ছে ইসলামের শিক্ষা, এটি হচ্ছে দ্বীনের শিক্ষা, এটি হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ বলে সুবহানাল্লাহ। এজন্য আমরা প্রত্যেকে এই দুটি বিষয়ে খুব গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিষয়ে তাওফীক দিন, আমিন। শ্রমিক মালিকের অধিকার এবং আমরা প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় শ্রমিক, কোনো না কোনো জায়গায় আমরা মালিক। আমরা যখন মালিক হব তখন আমরা শ্রমিকের অধিকার দিব, যারা আমাদের অধস্তন তাদের অধিকার দিব। আবার আমরা যখন অধস্তন হব আমরা আমাদের মালিকের অধিকারকে রক্ষা করব, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আমরা প্রত্যেকেই তো মানুষ, আমরা আমাদের পরিচয় এক জায়গায় স্থির নেই। সন্তানের কাছে আমরা বাবা, স্ত্রীর কাছে আমরা স্বামী, মায়ের কাছে বাবার কাছে আমরা সন্তান, দোকানে গেলে আমরা ক্রয় করার সময় আমরা কাস্টমার, আর ব্যবসা করলে বিক্রি করার সময় আমরা ব্যবসায়ী, যানবাহন উঠলে আমরা যাত্রী, ড্রাইভিং করলে আমরা ড্রাইভার। এভাবে ইমামতি করার সময় আমরা ইমাম, আর মুসল্লিদের কাছে দাঁড়ালে আমরা মুসল্লি, শিক্ষকতা করার সময় আমরা শিক্ষক, ছাত্রের কাছে থাকলে তার ছাত্র। একই মানুষের কত পরিচয় আমাদের, জায়গা জায়গায় আমাদের পরিচয় রয়েছে, প্রত্যেক পরিস্থিতির জায়গায় আমরা আমাদের অধিকার আমরা রক্ষা করি কিনা। যাদের কাছে আমরা ঋণী, যারা যাদের অধিকার আমাদের কাছে সাব্যস্ত, তাদের অধিকার আমরা সঠিকভাবে আদায় করতেছি কিনা সেটা আমরা বোঝার বিষয়, দেখার বিষয়, শিক্ষা নেওয়ার বিষয়। এই বিষয়গুলো আপনাদেরকে একটু নাড়া দেওয়ার জন্য এই কথা আলোচনাগুলো নিয়ে এসেছি। আমরা আজকে এই সকল অধিকারগুলো আমরা আদায়ের ক্ষেত্রে আছে গাফেল, বেখবর। মানুষের অধিকার যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি আমরা আল্লাহর অধিকারও প্রতিষ্ঠা করতে পারবো না, ইসলামের অধিকার আমরা প্রতিষ্ঠা করতে পারবো না। মানুষের অধিকারগুলো ঘর থেকে শুরু করে আমরা যে যেখানে থাকি, যে যেখানে বিচরণ করি, প্রত্যেক জায়গায় অধিকার রয়েছে। পশু পাখি পর্যন্ত আমার কাছে আমার অধিকার সাব্যস্ত আছে, তার অধিকার রয়েছে, সে বেঁচে থাকার অধিকার রয়েছে। তাকে পায়ের তালা দিয়ে ভিজিয়ে দিব, তাকে একটা ঢিল মেরে দিব, তার বাসাটাকে ভেঙে দিব, তাকে হঠাৎ করে একটা আঘাত করে দিব, এটাও বিরাট গুণের কাজ।
তার অধিকার রয়েছে আমার কাছে, তার নিরাপত্তার অধিকার রয়েছে, সে রক্ষা করতে হবে। এভাবে আমরা প্রত্যেকে যে যেখানে আছি আমরা আমাদের অধিকার গুলো সঠিকভাবে রক্ষা করতে হবে। এটি একটি আমানত, অধিকার একটি আমানত, এই আমানতকে খেয়ানত করা যাবে না, এই আমানতকে খেয়ানত করা যাবে না। মালিকের কাজকর্মগুলো, তার সম্পদগুলো অধস্তরের কাছে, শ্রমিকের কাছে এটি আমানত, কাস্টমারের কাছে ব্যবসায়ীর মাল সামান গুলো আমানত। এইভাবে আমরা বাজার যানবাহনে বাসে উঠি, তখন আমাদের বাস ভাড়া গুলো বাসে উঠার সাথে সাথে আমরা যেখানে যাব বাস চালু হয়ে গিয়েছে, শুরু হয়ে গেছে, তখন ফেনীতে দানমে থেকে ফেনী যাব 15 টাকা বাস ভাড়া, এই 15 টাকা আমার পকেটে থাকলেও এটা অটোমেটিক বাস চালু হয়ে গেছে, আমি উঠে গেছি, এখন এই 15 টাকার আমার নয়। এটি হচ্ছে ওই যে কন্ট্রাক্টরের পাওনা, বাস মালিক পাওনা, তার আমানত আমার পকেটে আছে, আমার মানি ব্যাগে আছে, টাকার সাথে মিশে আছে, এটি আমানত। এই আমানতটা কি হবে, রিক্সা উঠেছি যে দাগনপীর থেকে এখানে আসতে 15 টাকা 10 টাকা যায় আমরা ভাড়া দিই, এটি তার আমানত, এটা তার পাওনা, এটি তার পাওনা, এটা দিয়ে দিতে হবে, এটা আমার নয়। আর এভাবে করে আমরা সূক্ষ্ম বিষয় নিয়ে, সূক্ষ্ম বিষয় থেকে শুরু করে বড় বিষয় পর্যন্ত সব বিষয় চিন্তা করতে হবে। সন্তানের আমানত আমার কাছে আছে, মা বাবার আমানত আমাদের কাছে আছে, এই অধিকারগুলো এগুলো এক একটি আমানত, এক একটি অধিকার এক একটি আমানত। আমার অধিকারগুলো যেগুলো আপনার কাছে পাবো এগুলো আপনার কাছে আমানত, আপনার যে অধিকারগুলো আপনি আমার কাছে পাবেন এগুলো আমার কাছে আমানত। এই আমানত গুলো যদি আমরা খেয়ানত করি তাহলে এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 107 নম্বর আয়াতে বলে, ওয়ালা তুজাদিল আনিল লাযিনা ইখতানুনা আনফুসাহুম, যারা এই আমানত গুলো খেয়ানত করবে তাদেরকে বিশ্বাস করিও না। খুব ভয়ঙ্কর কথা, তাদের পক্ষ অবলম্বন করিও না, তাদের পক্ষে থাকিও না। কথা বুঝছেন, আমানত খেয়ানতকারীর পক্ষে থাকার জন্য আল্লাহ নিষেধ করেছেন, তাকে বিশ্বাস না করার জন্য বলেছেন। তাহলে দেখেন আমরা মানুষ হিসাবে কত জায়গা যে আমরা আমানতকে খেয়ানত করেছি, আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে দেন, আমিন। আমরা চিন্তা করি এই আমানত গুলো এখন থেকে রক্ষা করার চেষ্টা করতে হবে, যার যার আমানত যেখানে খেয়ানত করেছি সেগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে, সেগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ফিরিয়ে না দেওয়ারও সুযোগ আমার রয়েছে, কিন্তু বাঁচার কোনো সুযোগ নাই। আমানত খেয়াল করে চলার সুযোগ আমার রয়েছে, কেউ আমাকে কিছু করতে পারবে না, কিন্তু আল্লাহর কাছ থেকে আমার এই খেয়ানতের জবাব দেওয়া থেকে বাঁচার কোনো সুযোগ থাকবে না। সুতরাং আমরা আমাদের আমানতগুলো আমরা ফিরিয়ে দিব, স্ত্রীর আমানত, মা বাবার আমানত, ভাই বোনের আমানত, সবগুলো ফিরিয়ে দিবে। এগুলো খেয়ানত করলেই তাদের সাক্ষ্য এবং তাদেরকে বিশ্বাস করা নিষিদ্ধ করতে নিষেধ করেছেন আল্লাহ তাআলা, তাদের পক্ষাবলম্বন করতে নিষেধ করেছেন। এরপর আল্লাহ তাআলা বলে, ইন্না আল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসীমা, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন না যারা পাপিষ্ঠ খেয়ানতকারী। আল্লাহ তাআলা এই জায়গা থেকে আমাদেরকে হেফাজত করুন সবাই, আমিন। আল্লাহ আমাদেরকে আমানতকারী হিসেবে কবুল করে নেন, আমিন। তাহলে আমরা সত্যিকার মুমিন হতে পারবো। তা আমরা এই শ্রমিক মালিকের অধিকার বিষয়ে বুঝবো, আমরা যেখানেই বিচরণ করি সেখানেই যে অধিকার আমার উপর রয়েছে সে অধিকার আমি দিয়ে দিব, ফিরিয়ে দিব। এভাবে আমরা আমাদের জীবনকে সাজাতে হবে, তখন হবে সবিকাত আল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সবিকাত, তখন হবে আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহর রঙে রঙিন হওয়ার জন্য আল্লাহ যে আমাদেরকে আহ্বান করেছেন সে আহ্বান সেদিনই বাস্তবায়ন হবে, যেদিন আমি আমার জীবনের সূক্ষ্ম থেকে শুরু করে বড় বিষয় পর্যন্ত সব কিছুতেই আল্লাহ এবং রাসূলের নির্দেশনাকে বাস্তবায়ন করব, সেদিনে আমি আমার জীবনকে আল্লাহর রঙে রঙিন করতে পারবো, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। এরপরে বিচারক, বিচার প্রার্থীর অধিকার,
যে আমরা কখনো বিচারক হই, এটা যে একবারে গভর্নমেন্ট আমাদেরকে নিয়োগ দিয়ে হাকিম হিসেবে নিয়োগ দিলে যে বিচারক, সেই বিচারকের কথা বলছি না। ওই বিচারক সহ আমরা আমাদের পরিবারে অনেক সময় শাসন করি, দুই ছেলে মেয়ের আমরা বিচার করি, ভাই বোনের বিচার করতে হয় বড় ভাই হিসাবে, এরপরে দায়িত্বশীল হিসাবে অবস্থানে বিচার করতে হয়, সমাজের বসবাস করে হিসাবে সমাজের অনেক বিচার মীমাংসা আমরা জড়িত থাকতে হয়, ঠিক কিনা? সব কিছুতে ইনসাফ করতে হবে, সব কিছুতেই ইনসাফ রক্ষা করতে হবে। এই বিচার কার্যে যে বিচার প্রার্থীর অধিকার রয়েছে ন্যায় বিচার পাওয়ার বিচারকের কাছে, আমরা যখন বিচারকের চেয়ারে থাকবো, বিচারকের আসনে থাকবো, আমাদের কাছে তখন অধিকার থাকবে বিচার প্রার্থীর ইনসাফ পাওয়ার, ইনসাফকে রক্ষা করার, ইনসাফকে প্রতিষ্ঠা করার, তখন আমাদের উপরে এটি দায়িত্ব হয়ে যাবে। আজকে আমরা কথা বলি ইনসাফ দিয়ে কথা বলি কিনা, আজকে আমরা লেনদেন করে ইনসাফ দিয়ে করি কিনা, আমাদের চিন্তাগুলো ইনসাফপূর্ণ কিনা, আমাদের আমলগুলো কাজগুলো ইনসাফপূর্ণ কিনা, ইনসাফকে আমরা কি ভুলে গেছি কিনা, ইনসাফকে আমরা হারিয়ে ফেলছি কিনা, ইনসাফ কি উঠে গেছে কিনা, আমরা চিন্তা করার সময় এসেছে। আজকে ইনসাফ শব্দটি আমরা ভুলে গিয়েছি, ন্যায় বিচার সব জায়গা থেকে যেন ন্যায় বিচার উঠে গিয়েছে। আমরা আমাদের নিজেদের প্রতি তো ইনসাফ করতে পারি না, নিজেদের প্রতি আমরা ইনসাফ বুঝি না, যার কারণে আমরা অন্যের প্রতিও ইনসাফ বুঝি না। নিজের প্রতি আমরা আল্লাহকে ভয় করে জান্নাতে যাওয়ার তামান্না নিয়ে চলা, এটি হচ্ছে নিজের প্রতি ইনসাফ করা। এই নিজের প্রতি ইনসাফটা আপনারা অনেকেই বুঝি না, কিভাবে আমরা অন্যের ইনসাফ বুঝবো? বুঝতে হবে নিজের প্রতি ইনসাফ, বুঝতে হবে অন্যের প্রতি ইনসাফ, বুঝতে হবে সমাজের প্রতি ইনসাফ, বুঝতে হবে পরিবার প্রতি ইনসাফ, সন্তানের প্রতি ইনসাফ, ভাই বোনের প্রতি ইনসাফ, নিজের অবস্থানের প্রতি ইনসাফ। কত ইনসাফ আমি দানাদার, কত ইনসাফ, কত জায়গা প্রতিষ্ঠা করার অধিকার সাব্যস্ত আমার উপর হয়ে আছে, আমার কোনো খবর নেই। ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে সব জায়গায়, সব জায়গায় ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। আমরা কথা বলবো ন্যায়সঙ্গত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইযা কুলতুম ফাআদিলু ওয়ালাউ কানা যা কুরবা, ওয়াইযা কুলতুম ফাআদিলু, তোমরা যখন কথা বলো ইনসাফ করে ন্যায় বিচারের সাথে কথা বলো, ন্যায় বিচারের সাথে কথা বলো, ন্যায়সঙ্গত কথা বলো, ন্যায় আচরণ করো, ন্যায়ের সাথে তোমরা বলো। এটা কার নির্দেশ কথা বলি না, এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। ওয়ালাউ কানা যা কুরবা, যদি তোমার আত্মীয় স্বজনের ব্যাপারেও হয়, দেখেন আল্লাহ এখানে আত্মীয় স্বজনকে টানিয়ে নিয়ে আসছে, যদি তোমার আত্মীয় স্বজনের ব্যাপারেও হয়, এরপরে তোমরা ন্যায় কথা বলো। সুবহানাল্লাহ, কারণ আত্মীয় স্বজন বলে আমরা অনেক সময় ইনসাফ করি না, অন্যায়ের পক্ষ অবলম্বন করি, কারণ আত্মীয়, আর আত্মীয় অন্যায় করছে কি করব, অন্যায় করছে না, অন্যায় করলে অন্যায়, আমরা অনেক সময় এভাবে একটু আমরা খুবই খারাপ পজিশনে আমরা চলে যাই, যে না এটা তো অন্যায় হতে পারে না, এটা ন্যায়, এটাকে ন্যায় করার জন্য যথারকম যুক্তি উপস্থাপন করি, কারণ সে আত্মীয়, কিন্তু বিবেক বলছে এটা অন্যায়, বিবেক বলতেছে এটা ন্যায় সঙ্গত নয়, আমি অন্যায়ের পক্ষ অবলম্বন করছি, যে বিবেক বলতেছে, আর কিন্তু মন বলতেছে এটা আত্মীয় স্বজন। এখন কি করতে হবে? তার অন্যায়কেও ন্যায় বলে প্রচার করতে হবে। এই যে মানসিকতা, অর্থাৎ এটা দিয়ে আল্লাহ উদাহরণ দিচ্ছেন, ওয়ালাউ কানা যা কুরবা, যদি আত্মীয় স্বজন হয়, এই আত্মীয় স্বজনের ব্যাপারেও তোমরা সাক্ষ্য দেওয়ার সময় ইনসাফপূর্ণ সাক্ষ্য দিবে, তাদের পক্ষে কথা বলতেও তোমরা ইনসাফপূর্ণভাবে কথা বলবে, ন্যায়সঙ্গত কথা বলবে, অন্যায়ের পক্ষ অবলম্বন করতে পারবে না। তাহলে আত্মীয় স্বজন দিয়ে আল্লাহ উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছেন, এভাবে আমাদের গোটা জীবনের সব জায়গায় আত্মীয় স্বজন চাইলে তো আর কাছে কেউ হতে পারে না, নিজের ছেলে সন্তান, নিজের ভাই বোন, তাদের চাইতে অন্য মানুষ তো এত বেশি আপন হতে পারে না, কিন্তু তাদের ব্যাপারেও আল্লাহ কোনো ছাড় দেন নাই।
যে আত্মীয় বলে আমি তাদের অন্যায় পক্ষাবলম্বন করেছি কথা বলার কারণে, কিয়ামত বলে আল্লাহ ছেড়ে দিবেন না, আল্লাহ ছেড়ে দিবেন না, এটাই আল্লাহ অঙ্গীকার দিচ্ছেন। এই জায়গাকে আল্লাহ কঠোর করে দিয়ে প্রমাণ করতেছেন, বুঝাচ্ছেন আমাদেরকে, বলছেন যে আমাদের গোটা জীবনের সব জায়গায় আমরা কথা বলবো ন্যায় সঙ্গত কথা বলবো, কি সঙ্গত, ন্যায় সঙ্গত ইনসাফপূর্ণ কথা বলবো, বেইনসাফি কথা বলবো না, অন্যায় কথা আমরা বলবো না। আল্লাহ আমাদেরকে অন্যায় কথা বলা থেকে, বেইনসাফি কথা বলা থেকে আমাদের জবানকে হেফাজত করুন, আমিন। তাহলে আমরা মমিন হতে পারবো, আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। তো আলহামদুলিল্লাহ আজকের জুমা আমরা আত্মীয় স্বজন অধিকার, প্রতিবেশীর অধিকার, অধস্তন এবং ঊর্ধ্বতনের অধিকার, বিচারক এবং বিচার প্রার্থীর অধিকার, এই বিষয়ে আলোচনা করেছি। আল্লাহ তাআলা এই আলোচনাগুলো আমি সহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। ইনশাআল্লাহ আগামী জুমা বাকি অধিকারগুলো আলোচনা হবে, আপনারা আগে আসার চেষ্টা করবেন।